ये जो भाई लोग हैं ये आए थे झारखंड से गाड़ी लेने के लिए बाइक बाजार में। देखिए ये गाड़ी ये लिया है, तो भैया कैसा लग रहा है आपको? कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है हमको। मेरा गाड़ी लेके जो मेरा आशा था कि कभी हम NS 160 खरीदेंगे और चलाएंगे, बोला ड्रीम आज पूरा हो रहा है। गाड़ी कैसा लग रहा है? बहुत अच्छा है। বাইক বাজার এক্সো জানে আপনাদেরকে স্বাগত জানাই। তো আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দুদিন ভিডিও আপলোড করতে পারিনি, ওয়েদার খারাপের জন্য আমরা ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে আমরা বেশ কিছু কালেকশন আমরা দেখাবো আজকে আপনাদেরকে, যেগুলো আমাদের রয়েছে। তো চলুন শুরু করা যাক প্রথম স্টক দিয়ে। তো আজকে চেষ্টা করবো কিছু নতুন নতুন বাইক দেখানো, যেমন 390 ডমিনার, যেগুলো আগের দিন বলেছিলাম আমি কিন্তু দেখাতে পারিনি। তো আজকে সেগুলোকে আমরা দেখাবো, আরও অন্যান্য অনেক মডেল আমাদের স্টকে এসেছে, সেইগুলোকে আমরা আজকে কভার করবো। তো চলুন শুরু করা যাক প্রথম গাড়ি দিয়ে। স্কুটার দেখাই, এটা BS6 জুপিটার, প্রত্যেকেরই পছন্দের একটি বাইক জুপিটার, যেটা আবার BS6 এ আছে। তো এটা WB38, সম্ভবত আসানসোল রেজিস্টার্ড গাড়ি, বয়স 9 থেকে 10 মাসের মধ্যেই রয়েছে। তো আপনারা চাইলে চেক করেও নিতে পারেন, হয়তো নাম্বার দেখিয়েও দিচ্ছি আমরা। এই গাড়িটার যা কন্ডিশন রয়েছে একেবারে গুড কন্ডিশন, খুব ভালো কন্ডিশনের গাড়ি। তো আপনারা আসতে পারেন এই গাড়িটা নেওয়ার জন্য। এটা যা প্রাইস মোটামুটি আমরা রেখেছি, একদম রিজনেবলই হবে। 10 মাসের BS6 জুপিটার শুধুমাত্র রইল আপনাদের জন্য 58,000 টাকা। 58,000 টাকা এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো। একটা সুন্দর একটা গাড়ি 58,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। আপনার সামনে রয়েছে দুখানা গাড়ি, একটা হচ্ছে টেম্পর আর একটা ইয়ামাহা ফকিং, দুটোই BS6 মডেল আছে, একেবারে নিউ কন্ডিশনের ভালো গাড়ি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখিয়ে দিই প্রথমে আপনি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে এনটর্ক 125 BS6 মডেল, WB38, পশ্চিম বর্ধমান রেজিস্টার্ড গাড়ি, BS6 মডেলের ওপরে রয়েছে। গাড়িটার কালার খুবই ভালো, ম্যাট ফিনিশ রেড কালার, ওভারঅল গুড কন্ডিশন। এই গাড়িটা আপনারা নিতে পারেন। এই গাড়িটা শুধুমাত্র আপনাদের জন্য যে প্রাইস আমরা রেখেছি, এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো শুধুমাত্র 58,000। 58,000 টাকায় আপনারা এই গাড়িটা আপনাদেরকে দিতে পারবো। তো নেক্সট যে গাড়িটা আমি দেখাচ্ছি, ইয়ামা ফ্যাসিনো, এটা কলকাতা নাম্বার WB98 রেজিস্টার্ড, মানে ডায়মন্ড কালার রেজিস্টার আছে। গাড়ির কালার খুবই সুন্দর, খুব কম চলা। বাকি তুমি একটুখানি স্পিডোমিটারটা দেখিয়ে দিতে পারো। তো এখানে যেটা রয়েছে এর 3,472 কিলোমিটার শুধুমাত্র গাড়িটা চলেছে, 1 বছর 5 থেকে 6 মাসের মধ্যেই রয়েছে গাড়িটা। এই গাড়িটাও আপনাদেরকে আমি ওই সেম প্রাইসেই রাখছি। তো মোটামুটি 58,000 হলে এই গাড়িটা আমি দিতে পারবো আপনাদের। দেখো দুটো গাড়ি কন্ডিশন এবং দুটো গাড়ির প্রাইস খুবই রিজনেবল। তো আপনারা চাইলে এতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আরো একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে যে আমাদের নাম ট্রান্সফার নিয়ে অনেকেই প্রশ্ন করেন। তো নাম ট্রান্সফার আমরা করে দিয়ে থাকি, নর্মালি যেরকম টাইম হয় সেই রকম টাইমের মধ্যেই আমরা করে দেবো। তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা নিশ্চিন্তে গাড়ি নিতে পারেন, নাম ট্রান্সফার আমরা করে দিতে পারবো। 2018 সালের গাড়ি, খুব ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটা, আপনারা দেখতে পারেন। তাকে ভালো করে আবার দেখিয়ে দেবো গাড়িটাকে, বর্তমান রেজিস্টার্ড গাড়ি আছে। আর এই গাড়িটার প্রাইস খুবই রিজনেবল থাকবে আপনাদের জন্য। গাড়িটা আমরা শুধুমাত্র 1,38,000 টাকা করে আপনাদেরকে দিতে পারবো, 1,38,000 বলে এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন। নেক্সট যে গাড়িটা আমি দেখাচ্ছি, পালসার 180 F মডেল, এই গাড়িটাও BS6 মডেলে আছে, 2021 এর রেজিস্ট্রেশন রয়েছে, প্রাইস খুবই রিজনেবল থাকবে। এই গাড়িটা শুধুমাত্র আমরা আপনাদেরকে দিতে পারবো 78,000, অনলি 78,000 টাকায় আপনি এই গাড়িটা পেয়ে যাবেন। তো এই গাড়িটা আমরা যে প্রাইস রেখেছি খুবই রিজনেবল প্রাইস, BS6 180F নিউ মডেলের গাড়ি শুধুমাত্র পেয়ে যাবেন 78,000 টাকা, অনলি 78,000। নেক্সট যে গাড়িটা
আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা এর আগেও আমরা দেখিয়েছি আপনাদেরকে, তো ফের দেখাচ্ছি। RS 200 BS6 মডেল, শুধুমাত্র 7 মাস বয়স, গাড়ি মুর্শিদাবাদ রেজিস্ট্রেশন হয়েছে, খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটা, আপনারা এসে দেখতে পারেন। এর যা প্রাইস থাকছে